এটা হচ্ছে ওনার রিক্সা, একজন মাস্টার্স পাস 2005 সালের ওনার রিক্সা এটা। তবে এতটুকুই অনুরোধ করব, উপকার না করতে পারলে ক্ষতি করিয়ে না, এই সার্টিফিকেট গুলো অর্জন করতে ওনাকে পরিশ্রম করতে হয়েছে। রিক্সা চালাচ্ছেন ঠিক আছে, ওইটা ওনার নসিবে আছে, রিক্সা চালাচ্ছেন উনি, মাস্টার্স পাস রিক্সা চালাচ্ছেন, অবশ্যই এটা ওনার নসিবে ছিল ঠিক কিনা, ওনার কপালে ছিল তাই বলে ঠিক কিনা। আবার অনেকে পড়াশোনা না করে অনেক বড় জায়গায় চাকরিও করছে ওনার পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, তাই না? না, আমার যেহেতু হাত পা আছে, আমি অন্ধ নই, আমি চলতে পারি, আমি সত্য কথা বলছি, আমি তো খারাপ কিছু করি না, আমি জীবিকা অর্জন করতেছি। কেউ যদি আমি প্রকাশ করি, কেউ কোনো সহযোগান ব্যক্তি থাকে আমাকে যদি হেল্প করে, তারা চাকরি দিয়ে যে কোনো ভাবে হেল্প করে তাহলে তো আমি উপকৃত হই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটা বারবার রিকোয়েস্ট করতেছি, তার হস্তক্ষেপ কামনা করছি বারবার। তো এইটাই হচ্ছে ওনার বিমান, এইটাই হচ্ছে ওনার অনেক কিছু, এটা উনি ভাড়া নিয়ে চালাচ্ছেন, এটা রিক্সাটা ভাড়া আমি ভাড়ায় চালাই। আচ্ছা, রিক্সাটা উনি ভাড়ায় চালাচ্ছেন, কত করে দিচ্ছিলেন জানি? প্রতিদিন 100 টাকা, প্রতিদিন 100 টাকা। আচ্ছা, তো যাই হোক, ওনার যে কোনো একটা ব্যবস্থা হয়ে গেলে আমরা আপডেট জানাবো, ঠিক আছে? ওনার সব পেপার আমরা পেয়েছি, বাকি ইনভেস্টিগেশন করবেন কোম্পানি, যে কোম্পানি ওনাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চাচ্ছেন বা দেশের বাইরে চাচ্ছেন, বাকি ইনভেস্টিগেশন ওনাদের দায়িত্ব, মানে ওনার কোনো কিছুর দায় আমরাও নিব না। আপনার যা বলেছেন আপনি নিজে থেকেই বলেছেন, সমস্যা নেই, আমার মানে যদি আমার কাছে কোনো ইয়ে পায়, কোনো যে কোনো ব্যবস্থা নেই, কোনো সমস্যা নেই, আমি কোনো খারাপ ডাকাতি করি নাই, আমি চুরি করি না। আপনি কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকলে এইটাই আমরা নিব না। ইয়েস, তো ওনার সবকিছু সেটেল হোক এটাই আমরা চাই। এটা কি SSC? তুমি চেক করো, আমি দেওয়ার পর তুমি একটু চেক করো, কত ছিল অনার্স? মাস্টার সোশ্যাল সায়েন্স না, সেকেন্ড মাস্টারের সেকেন্ড প্লেস স্মার্ট কার্ড পাই। আচ্ছা, কার্ডটা দেখা যাচ্ছে, আমি রাখিয়েছি। আচ্ছা, SSC 1995, SSC 1997, SSC 1995, 95, SSC 1997, 97, BSc honors 2001, এটা কোথায়? ন্যাশনাল ইউনিভার্সিটি কোথায় এটা? কুড়িগ্রাম ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে তখন ছিল। আচ্ছা, আপনি ক্যাবটা খোলেন? ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে তখন ছিল। জি জি, MSS মাস্টার সোশ্যাল সায়েন্স সেকেন্ড ন্যাশনাল। আচ্ছা, এইটা হচ্ছে আপনার সিভি না? তুমি দেখো ভোটার আইডি কার্ডটা একটু আমার উনি স্মার্ট কার্ড পাইছেন, ভালো।
আপনার সতেরো বাড়ি না? হ্যাঁ সতেরো। আচ্ছা, সবই আপনার পেপার গুলো সব করেন? ওনার সিভি এগুলো তো ভাইরাল হওয়ার পর আমরা এটা ইনভেস্টিগেশন করছি। সরি, আমি মাস্ক খুলে কথা বলে আমার কথা না হলে স্পষ্ট হচ্ছে না। আমরা ভিডিওটা বাংলাদেশে ভাইরাল হওয়ার পর আমরা আমি আসলাম যে ওনার ডাটাগুলো কতটা ট্রু সেই জায়গাটা ইনশিওর করার জন্য আমি ওনার সিভি এবং অল সার্টিফিকেট ফটোকপি নেওয়ার জন্য এসেছি। ভাইয়ের নামটা বলেন আরেকবার। আমার নাম মোহাম্মদ এরশাদুল হক। এরশাদুল হক ভাই, হ্যাঁ, জিওনি ভাইরাল বর্তমানে বাংলাদেশে আজকে তো 24 ঘন্টার মধ্যে আপনারা অনেক সুন্দর রিসপন্স করেছেন। আপনাদের রিসপন্সের পরিপ্রেক্ষিতে এরশাদুল ভাই কেমন রিসপন্স ছিল একটু জোরে বলবেন, যেহেতু মাইক্রোফোন নিয়ে আসেন একটু জোরে বলেন রিসপন্স কেমন ছিল মানুষের? হ্যাঁ, মোটামুটি অনেক অনেক ভালো, মানুষ আমাকে অনেক ভালোবাসে। বাংলাদেশের মানুষ কোথায় কোথায় থেকে ফোন পাইছেন? দুই একটা ফোন কল, আমি আমেরিকা থেকে ফোন পাইছি, বেলজিয়াম থেকে ফোন পাইছি, তারপরে মরিশাস থেকে, সৌদি আরব থেকে ফোন পাইছি, বাংলাদেশের লন্ডন থেকে ফোন পাইছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, বাংলাদেশের তো দেশের বাইরে একটা এক্সাম্পল দিবেন যে ভালো একটা আপনার ফিডব্যাক দেখাচ্ছে দেশের বাইরে একটা এক্সাম্পল। হ্যাঁ, আমার কোনো ফিডব্যাক দেয়নি, পজিটিভই বলছে আমাকে। আচ্ছা, পজিটিভ। সৌদি যে সৌদির একজন থাকে উনি বলছে শুধু আমাকে শুধু পাসপোর্ট করে দেবেন আর আপনার যাবতীয় এভরিথিং খরচ আমি আপনাকে বের করব। তো দেশের বাইরে যারা আছেন সবাই তো বাংলাদেশি, তাই না? অবশ্যই। একটা মজার বিষয় হচ্ছে বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশে আছেন দেশের প্রতি যে কতটা দরদ ভালোবাসা তা ওনার কন্টেন্টে করবার পর আমরা লক্ষ্য করেছি। আপনারা চাচ্ছেন যে ওনাকে উনি যেন এস্টাবলিশ হয় দেশের বাইরে থেকে, দেশের মানুষের প্রতি টান, দেশের ভাইয়ের প্রতি টান, এটা আমি আপনাদেরকে কি বলবো, আপনাদের কাছে কৃতজ্ঞ এবং স্যালুট। আর যেটা বলতে চাচ্ছি যে আপনাদের প্রতি ভালোবাসা দেশের সকল মানুষকে এভাবে অ্যাপ্রিসিয়েট করবেন। আচ্ছা, তো আপনি বাংলাদেশের বড় কর্মকর্তা বা বাংলাদেশের দুই একটা উদাহরণ যদি দিতেন কেমন ফোন পেয়েছেন বা রেসপন্স? হ্যাঁ, তারা শুধু আমাকে একটু মানে কনসোলেশন করছে আর কি, সান্ত্বনা দিছে, কেউ তাও মানে বলছে যে ঠিক আছে আপনি ভালো পাবেন অপেক্ষা করেন। তারপর দুই একজন বলছে অফার করছে, অফার পেয়েছেন বাংলাদেশ। একজন আশুলিয়া থেকে ফোন করছিল, উনি বলছে যে আপনার ওয়াইফ এবং আপনাকে আমরা চাকরি দেবো, আপনি 1 তারিখে আসবেন। আশুলিয়ার এটা কি কোম্পানি? ইন্ডিয়াম, এটা হলো দেবইন গ্রুপ সম্ভবত। কি কি গ্রুপ? দেবইন গ্রুপ, দেবইন সরকার মার্কেট, সরকার মার্কেট দেবইন গ্রুপ। কি জব দিতে চেয়েছেন ওই এক্সাম্পল? আমাকে কিছু বলেনি, আমি স্পেসিফিক আমাকে কিছু বলেনি। আচ্ছা, আমি আমি বাংলাদেশের দর্শকদের কাছে শুধু এতটুকুই বলতে চাই, আমি বাংলাদেশে যারা দেখেছেন ওনাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, সকলের প্রতি অনেক ভালোবাসা। আমরা সরেজমিনে গিয়ে আবারও বলছি, আমরা কি আপনার বাসায় গিয়ে ইনভেস্টিগেশন করেছি? না, এখনো করেনি। না, আমরা তো গতকালকে আপনার রিক্সায় উঠার পর আপনার সাথে পরিচয়, ঠিক কিনা? জি জি, গত পরশু, গত পরশু দিন, মানে কি বার ওইটা ছিল? বুধবার। হ্যাঁ, বুধবার, বুধবার, ইয়েস বুধবার, আজকে শুক্রবার। তো গত বুধবার আপনার রিক্সায় উঠার পর পরিচয়, ঠিক কিনা? জি জি, রিক্সায় উঠার পর। আচ্ছা, তো আপনি যা তথ্য প্রকাশ করেছিলেন, আপনি মাস্টার্স পাশ করে রিক্সা চালাচ্ছেন, তো এই তথ্যগুলো তো আমরা আপনাকে শেখাই দেইনি যে বলেন, না না, আপনি নিজে থেকে করেছেন কিনা আমরা বলেছি কিনা এই বিষয়টা দর্শকদের ক্লিয়ার করে। না, ভাইয়েরা আমাকে কিছুই বলেনি, আমি নিজ স্বেচ্ছায়, আমি আমি সত্য কথা বলছি, আমি তো খারাপ কিছু করি না, আমি জীবিকা অর্জন করতেছি। কেউ যদি আমি প্রকাশ করি, কেউ যদি কোনো সহায়তাবান ব্যক্তি থাকে আমাকে যদি হেল্প করে, তারা চাকরি দিয়ে যে কোনোভাবে হেল্প করে তাহলে তো আমি উপকৃত হই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটা বারবার রিকোয়েস্ট করতেছি, তার হস্তক্ষেপ কামনা করছি বারবার। জননেত্রী শেখ হাসিনার কাছে চেয়েছেন? হ্যাঁ, যাই হোক, আর মানে আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যা বলেছেন এটা ইনস্ট্যান্টলি মানে সামনাসামনি তো বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শুধু বলছেন যে ইনভেস্টিগেশন করা করে আপনারা জানান, তো ওনার বাসায় যাওয়া তো আর সম্ভব না। আমরা করেছি, ইনস্ট্যান্ট করেছি, একজনের যেন হেল্প হয়, একজনকে যেন বাংলাদেশের মানুষ সাপোর্ট করে। তো তারপর ওনার সব এভিডেন্স আমার কাছে আছে, এসএসসি এইচএসসি অনার্স আর মাস্টার্স, আর ওনার সিভি ওভারঅল, ওনার ওনার যেই রিজিউমটা ওইটা পুরোটাই আছে আমাদের কাছে। আর আমরা
মোট বিষয় হচ্ছে আমরা তো ইনভেস্টিগেশন সেভাবে করতে পারবো না, হঠাৎ রিক্সায় ওঠার পর উনি শেয়ার করলেন যে, তাই না, সেই মুহূর্তটা যে ইন দিস টাইম কত মানুষ দেখছেন এটা আমি যদি একটু ইনসিওর করি। গতকাল সকাল 8:30 প্রচার হয়েছে ঘটনাটা, আরো অনেকে ভিডিওটা ডাউনলোড করে ছাড়ছেন দিচ্ছেন, তবে এতটুকু বলতে চাই তথ্য বিকৃত করবেন না, কারণ আমরা আসলে চাচ্ছিলাম যে ওনার পিওরলি হেল্প হোক। আপনারা যদি দেখেন তাহলে এই পর্যন্ত 1.4 মিলিয়ন একদিনে 1.4 মিলিয়ন 14 লাখ মানুষ এখান থেকে দেখেছেন, তিনি 14 লাখ মানুষ এখান থেকে দেখেছেন, শেয়ার হয়েছে 42,000 আর লাইক এসেছে 90,000 আর কমেন্টস 2100। আর সব মিলে আমি যদি ওনাকে জিজ্ঞেস করি আপনি কতগুলো ফোন কল পেয়েছেন, প্রায় 300-400 মতো হবে, 300-400 মতো ফোন কল পেয়েছেন। এত ফোন হওয়ার পরে ফোনে আসছে 14 লাখ মানুষ আমাদের ছোট্ট পেজ থেকে দেখেছে, ডাউনলোড করে ছাড়ছেন বা ইয়া করছেন সেই জায়গাটা থেকে, মানে আরো হিউজ পরিমাণ মানুষ দেখেছে, যাই হোক ভালো। তবে এতটুকুই বলতে চাই তথ্য বিকৃতির দায় আমরা নিব না, আমরা ওনাকে হেল্প করবার জন্য এসেছি, মানে হেল্প আল্লাহ তাআলা করবে, আমরা মানে জাস্ট উসিলা হিসেবে, জাস্ট অন্য কোনো কারণ না। কি কথা বলছি, আচ্ছা এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, আমি যদি সরি মাস্ক তুলে আসছে আমার, মানে না হলে কথা স্পষ্ট হচ্ছে না। আপনি বললেন না গতকালকে ওনার ভিডিও করেছিলাম, আপনাদের জন্য বলি উনি মাস্টার্স পাস, ওই যে রিক্সা চালাচ্ছে ভাড়া রিক্সা, এটা বর্তমানে বাংলাদেশে ভাইরাল ঘটনা, উনি মাস্টার্স পাস রিক্সা চালাচ্ছেন, তো মানে পৃথিবীর অনেক দেশের মানুষ ওনাকে দেখছে এখন, গতকালকে ফিল্টার হল অনেকে ওনাকে জব দিতে পেরেছেন, এই জন্য ওনার ঘটনা সত্য কিনা সব এভিডেন্স নেওয়ার জন্য আমি একটা কথাই বলতে চাচ্ছি, তথ্য বিকৃতির দায় আমরা নিব না, কারণ এখানে একজনকে হেল্প হোক, একজন ভালো থাকুক এটাই আমরা চাই। আর বাংলাদেশের মানুষ বি পজিটিভলি নিয়েছিলেন, এইটার জন্য অনেক অনেক ভালোবাসা, আপনারা পজিটিভলি নেন, নেগেটিভ তো অনেক ভাইরাল হয়, পজিটিভলি সব কিছু করি সবাই এগিয়ে যাক, তাই না। এখন কামনা করি, এখন অনেকজন তো আপনাকে ফোন দিয়েছে, আপনি মানে কি ভাবছেন কি করবেন বা মানে কোথায় যাবেন, মানে যেটা বেটার সেটাই, যেটা বেটার মনে হবে সেটাই আমি সেভ করবো, ওখানেই সেভ করবো। আচ্ছা বেটার যেটা সেখানে আপনি চুজ করবেন তো। আচ্ছা আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে আপনার নাম্বারে কিন্তু ফোন যাচ্ছে না মাঝে মাঝে, কারণ হিউজ ফোন ধরছে, আমার ফোনটা মানে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আপনার ফোনটা একটু দেখাবেন, ফোনটা নষ্ট হয়ে গেছে, এই ফোন আমার নষ্ট হয়ে গেছে, মাঝেটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ নষ্ট, আবার আজকে ঠিক করছি, 100 টাকা দিয়ে ঠিক করছি, মাঝে মাঝে মানে চার্জ থাকে না, আবার চার্জ দেই, চার্জ থাকে না এই সমস্যা। উনি আমাদের সাথে কন্ট্যাক্টে থাকছেন, উনি আমাদের সাথে কন্ট্যাক্টে থাকছেন, এই জন্য আমরা চ্যানেলের নাম্বারটা ইনক্লুড করেছি, পরে এডিট করে ইনক্লুড করা হয়েছে, তবে এতটুকুই বলি ইনক্লুড করার রিজন হচ্ছে উনি কিন্তু টাকা সাহায্য চান নাই। না আমি কোনো আর্থিকভাবে সাহায্য, আমি কিন্তু ভালো একটা জব চাচ্ছি, ভালো একটা জব একটা, এবং পরিবার যেন ভালো, হ্যাঁ সুইটেবল জব, আমি যেন ভালো স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারি। আপনি কিন্তু টাকা চান না, এইটা আপনি, আমি আর্থিকভাবে কোনো ইয়ে, আপনি এখনো চান না? না আমি এখনো চাই। কেন চান না এটা বলেন? না আমার যেহেতু হাত পা আছে, আমি অন্ধ নই, আমি চলতে পারি, আমি কিছু করতে পারি, আমাকে সুযোগ যদি দেয়, আমাকে, আমি সুযোগের অপেক্ষায় আছে, আমাকে যদি সুযোগ দেয়, সুযোগের অপেক্ষায় বাংলাদেশের মানুষ, আপনাদের জন্য বলছি সুযোগের অপেক্ষায় উনি আছেন, আপনারা সে ওয়েটা করে দিচ্ছেন, এই জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আর উনি প্রতিবন্ধী নন, উনি সব থেকে মজার বিষয় প্রতিবন্ধী নন, উনি চান একটা সুযোগ, আর আপনারা সেই সুযোগের জন্য ওনাকে ভালোবেসে কন্টেন্টটা আপনারা কন্টিনিউয়াসলি এখনো শেয়ার করছেন, 42,000 মানুষ শেয়ার করছেন, যেটা হিউজ একটা শেয়ারের দিক দিয়ে, প্রায় 90,000 রিয়াক্ট, 14 লাখ ভিউজ 24 ঘন্টা একদিনের মধ্যে, তো ওনার জন্য যেটা ভালো হবে সেটাই উনি করবেন। আর আরেকটা বিষয় ক্লিয়ার করি, এখানে তো অনেক মানুষ আছে দাঁড়াই দেখছেন এখনো দাঁড়াই, তো আপনাকে কি কোনো কিছু আমি বা আমরা শেখাই দিছিলাম কি না? না 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 না, কোনো কিছু শেখানো কথা ছিল না, আপনি সত্য কথা বলেন না, আমি অন্য কোনো মিডিয়া আপনাকে ফেস করতে হতে পারে যেহেতু আপনি ভাইরাল, জি জি, তো আপনাকে কি কোনো কিছু শেখানো হয়েছিল? না না কোনো কিছু শিখে যায়নি, আমি আমি নিতে, কারণ আমি বুঝি না, আমার কি ভিতরে কি জ্ঞান বুদ্ধি নাই,
মানে শিক্ষিত মানে এটাই শেখাই দেওয়ার কোনো প্রয়োজন মনে করে, তারপরে কন্ট্রোভার্সি যদি কেউ করতে চায় সেই জায়গাটা আমরা ক্লিয়ার করছি। আপনার জব হয়ে গেলে ইনশাল্লাহ আপনি তো বাংলাদেশের মানুষকে জানিয়ে দিবেন যে কোথায় হয়েছে, অবশ্যই জায়গা দেবো যদি হয় আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই সার্টিফিকেটগুলো অর্জন করতে এসএসসি ইন্টার এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এই চারটে স্টেপ কমপ্লিট করতে কত বছর পড়তে হয়েছে আপনার? শিক্ষা জীবনটা অনেক লং, 2005 সালে মাস্টার্স আর এখনকার মাস্টার্স, 2005 সালে মাস্টার্স এটা অনেক মানে অনেক সম্মানের সে সময়ের পড়াশোনার জন্য। তো যাই হোক সবার প্রতি অনেক 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 ভালোবাসা, আপনারা ওনারকে সাপোর্ট করেছেন, আমরা ঠিক আছে আপনার জব যেখানে সেটেল হবে সেটা আমরা ইয়া করবো, ওনার জন্য দোয়া চাই, তবে হেল্প না করতে পারলে অনুরোধ লাগে কারো ক্ষতি করবেন না, কারণ কারো উপকার হোক, ক্ষতি করে কি লাভ, দুই দিনের দুনিয়া চলে যাব, কারো উপকার হোক, ভালো থাকবেন সবাই। তো দর্শকদেরকে শেষবারের মতো আপনার পরিচয় দিয়ে শেষ করবো। আমার নাম মোহাম্মদ এরশাদুল হক, আমি উত্তরা সরকার মার্কেট যাত্রাবাড়ি বনে থাকি, আমি প্রতিদিনের মতো আমি এটা আমরা জীবিকা নির্বাহ করি, কিন্তু বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে, এটা আমি প্রতিনিয়ত চলে যাচ্ছি, যদি কোনো ভালো সুইটেবল জব হয় আমি এটা লেট বি ফিনিশ। আমরাও চাই ওনার একটা জব হয়ে যাবে, একটা জব হয়ে যাবে, মানে 16-17-18 কোটি বাঙালি, অনেক জায়গায় ফাঁকা জায়গা আছে এবং ওনার যোগ্যতার মূল্যায়ন পাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, শুধু মানে একটা দেশের অবদানের পিছনে সবার কন্ট্রিবিউশন, কাউকে ব্লেম দিয়েন না। হ্যাঁ ওনার হয়তো বা নসিবে ছিল না, হয় নাই, তবে এতটুকু বলতে চাই আপনাদের উশিলায় ওনার লাইফটা একটা সুন্দর জায়গায় যাবে। এইটা হচ্ছে ওনার রিক্সা, একজন মাস্টার্স পাস 2005 সালের ওনার রিক্সা এটা। যাই হোক এটা অনেক গর্বের, এটা অনেক গর্বের যে পরিশ্রম করে খাই বাঙালি, বাঙালি মানে আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শুধু এতটুকুই বলতে চাই, বাঙালিরা জিততে জানে, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, মানে এটা শুধু একটা উদ্ধৃতি ছিল না, এটা প্রতিটা জায়গায় ইন্সপায়ারেশন। বি পজিটিভ বাংলাদেশ, সবার প্রতি রইল অনেক 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 ভালোবাসা, এরশাদুল হক ভাইয়ের জীবন আলোকিত হোক এবং আরো যারা আছেন মেধাবী তারাও এগিয়ে যাক, পরিবর্তন আসবে, সবার প্রতি রইল শুভকামনা। ঠিক আছে ভাই শেষ করে দিই, ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।